नमस्कार बंधुरा, बागान बिलासे अपन प्रत्येक के स्वागत जानाई। गरम पड़े गेछे, गरमेर गाछो आमरा बसिए फेलेछि। तो ई गरमे आमादेर गाछगुलोके आरो बेशी सबुज एवं सतेज राखार जन्नो आलादा करे जे उपादानटा आमरा व्यवहार करबो आमादेर बागाने, जार फले आमादेर बागान आरो सुंदर थाकबे, गाछेर माटी आरो बेशी सजीव थाकबे। এই উপাদানটা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সে নিয়েই আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই জৈব উপাদানটি তৈরি করার জন্য আমাদের যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে একেবারে টাটকা গোবর। হ্যাঁ বন্ধুরা, গরুর টাটকা গোবর আপনাকে কিছুটা সংগ্রহ করতে হবে এবং সেটাকে নিয়ে আপনাকে ভেজাতে হবে। একদিন বা দুদিন জলে ভেজানোর পর তারপর আমরা ব্যবহার করব। দেখুন বন্ধুরা, আমরা 10 লিটার বালতিতে এই গোবরটা দিয়ে আমরা এতে জল দিয়ে দেব এবং জল দেওয়ার পর ভালো করে গুলে একে রেখে দেব। আমরা একদিন পরেও ব্যবহার করতে পারি বা দুদিন পরেও আমরা একে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আমরা এই 10 লিটার বালতিতে গোবরটা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন গোবরটা গুলে গেছে খুব ভালো করে। টাটকা গোবর একদিন, খুব বেশি হলে এটা দুদিনও ব্যবহার করা যায়, তার বেশি কিন্তু ব্যবহার করতে যাবেন না। ভালো করে গুলিয়ে নেবেন কাঠি দিয়ে খুব ভালো করে। এরপর আপনি চাইলে এটাকে ছেঁকে নিতে পারেন। দেখুন এখানে আপনাকে আরেকটা জলের বালতি নিতে হবে, এখানেও 10 লিটার জল আছে। এই 10 লিটার এতে আমি এখান থেকে দুমক দেব। দেখুন এই তরলটিকে আমরা আরও বেশি জলের সাথে মিশিয়ে আরও পাতলা করে নেব, পাতলা করে আমরা ব্যবহার করব। আমি ছেঁকে আর নিলাম না, আমি এমনি এটা ব্যবহার করব। দেখুন এটাই প্রস্তুত হয়ে গেল তরল জৈব সার, যেটা গরমে যে কোনো গাছের ক্ষেত্রে একটা আদর্শ খাবার। এই সারের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা আপনার নাইট্রোজেন আছে 0.40%, ফসফেট আছে 0.20%, পটাশ আছে 0.10%, অর্থাৎ এনপিকের তিনটে উপাদানই কিন্তু এর মধ্যে আছে। এছাড়া অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোব আছে যেগুলো আপনার মাটিকে অনেক বেশি পুষ্টি উপাদান দেবে এবং আপনার মাটিকে আরও ভালো রাখবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই শীতেতে আমাদের গাছগুলোকে বেশি বেশি করে বড় করার জন্য এবং প্রচুর ফুল নেওয়ার জন্য অনেক রাসায়নিক সার ব্যবহার করেছি। রাসায়নিক সার বেশি ব্যবহার করার ফলে আমাদের মাটি অনেক বেশি অম্লত্ব হয়ে যায়। সেই কারণে আমরা মাটিকে একটু বেশি করার জন্য, অর্থাৎ অম্লত্ব কমানোর জন্য এরকম জৈব ট্রিটমেন্ট করতে পারি। এর ফলে কিন্তু আমাদের টবের মাটির অম্লত্ব কিছুটা কমে যাবে এবং আপনার গাছ আপনাকে আরও বেশি ভালোভাবে রেসপন্স করবে। আমরা গ্রীষ্মের বাগানে যে গাছগুলো বসিয়েছি এই গাছগুলোতেও কিন্তু আমরা সপ্তাহে একদিন এই জৈব সারটা দিতে পারি। এর ফলে কী হবে, গাছটা বেশি সবুজ হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে। এই তরল সারটি ব্যবহার করলে গরমে আপনার গাছগুলো আরও বেশি প্রাণবন্ত থাকবে এবং আপনাকে আরও বেশি বেশি ফুল দেবে। গরমের যে কোনো গাছকে আপনি এই খাবারটা দিতে পারেন। এই খাবারটা বিশেষভাবে প্রস্তুত করা, সম্পূর্ণ জৈব খাবার, আপনিও পারবেন এটি তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা প্রথমে এই চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।